বল তারপর বলার ফসল নেই আর দুই এই বছর কি ফসল হইলো কি যে গরম পড়ছে শরীরটা পুইলা গেল বস সব শক্তি কান্না লয়ে গেল রাক্ষসী সূর্যটা খোদা বাঁচাও আর ভাল লাগে না ঘর থেকে বাইরে নেই শরীরটা ছাড়তে রে ওঠে বাজার খেতের ফসল পুইড়া গেছে পুকুর নদীর পানি শুকা একা সারা বছরের ফসল চলবো কেমনে আমি স্বপ্ন দেখতেছি না তো কেমনে কি ও গেদার মা দেখা যাও কি কাণ্ড ঘটছে দেখা যাও জলদি আহো ভাবি আপনি আমার এই অসভর আসলে ভাইয়া আপনাদেরকে একটু সারপ্রাইজ দিতে আসলাম তাই একটু দেখা করতে আসলাম তুমি এই গরমে আসলা ভালো করছো আসো আসো বসো আমরা এখানে বসি আজ তো অনেক গল্প করবো আর মজাও করবো চলো চলো আসো আচ্ছা তোমরা বহো আমি তোমাগুলিকে শরবত লইয়া আহি এত প্রচন্ড গরমে তোমরা আইসো আমি তোমাগুলি গাছ থেকে ডাব পারে লই আহি আচ্ছা যাও আমাকে সময় ভোর সকালে মদ্যপ থেকে মাঠে চলে যেতাম ধান চাষ দিতাম গরু চড়াইতাম হাল চাষ দিতাম আমরা দেখে এমনি দিতাম দেখো আমরা অনেক মজা করতাম আমার মজ্জা ভাই আমার মজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে চল যাই খেত আমি কাটি আমার মজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে চল যাই খেতে ধান কাটি সকালবেলা যখন আমরা ধান খেত ওগুলো ব্যস্ততা কাটা যখন আমরা দুপুর হইতো দুপুরে বের হইতাম গুলতি লই কত মাখি ধরছি হিসাব নাই দেখো দেখো কেমন পাখি ধরি সত্যি দাদা আবার সবসময় তো আর ভাল লাগতো না তাই মাঝে মধ্যে আমরা ডাঙ্গুলি খেলতাম ডাঙ্গুলি দুটা কাড়ি দিয়ে খেলতো দেখো কেমনে খেলে ডাঙ্গুলি আর মাঝে মধ্যে আবার বিকেল দিকে পুরা গ্যারা ময়রা সুপরিচিত একটা খেলা আছে খেলাটা খেলাটা হচ্ছে খেলাটা হচ্ছে কাবাডি
কাবাডি কেমনে খেলে জানো? না দাদা। দেখো কেমনে খেলে, অনেক মজা। আচ্ছা দাদা, তারপর কি করতা? সব থেকে বেশি মজা হইতো যখন বাইকে আইতো গ্রামে। ও কি যে দিন গেছিল! আওয়াজ করবো, আপনারা ভয় পেয়ে যাবেন না। এমনকি সবাই কষ্ট করে হাতের পান্ডা খুলে দেন, আমার সাপে খেলা দেখেন হাতে তালি দিবেন। কত স্বাদের পিঠা, কত যে তার বাহার, আর কত তার নাম, মনে হয় না জিভে পানি আয়া পড়ে। বৈশাখের বিষয়ে কিছু বলবা না? ও বৈশাখ, বৈশাখে সব ফসল কাটা হইতো, পিঠা বানাইতো, আর বৈশাখ হচ্ছে বৃষ্টির মাস। সাইলেন্ট। কিন্তু এই বৃষ্টির আগে
মাঝে মধ্যে এই গ্রামে ওই গ্রামে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হতো, যেমন মাঝে মাঝে ও ছাড়াইতো, দিন ছাড়াইতো, যারা দিন ধরতো জিন ছাড়াই দেখতো, কি যে ভয়ঙ্কর দৃশ্য দেখো আপনি কেমনে জিন ছাড়াই ও যায়। আমার মনে হয় কি এটা আড়াই চক্করের ভুল, তাই এটাকে ঝাড়ু দিয়ে না পিটাইলে এটা যাইবো না। ঝাড়ু কই নিয়ে তাড়াতাড়ি যা যেত মাঝে উঠে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইজ আমরা কাটাইতাম। আবার বৈশাখ মাসের দিকে পানির দিন, বৃষ্টির দিন, বৃষ্টির মাস, এই মাসের সহজে মাঝে মধ্যে আইতো না, তো আমরা দায়িকা আনতাম বৃষ্টি আল্লাহর কাছে চায়া। বৃষ্টি আমরা চাই আনতি, চাই আনতাম, প্রার্থনা করে আনতাম, দেখো আমরা কেমনে বৃষ্টি আল্লাহর কাছে চাই আনতাম। প্রভু
দেখছো আমরা কেমনে বৃষ্টি নামাইতাম আল্লাহর কাছে গা, আর এইভাবে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতাম। আর এই মাসটায় আল্লাহ আমাদের সারা বছরের তৃষ্ণা মিটাই দিত কি। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমরা অন্যদিন শোনাবো না, আজকে আমরা তাহলে এখানে বিরতি নেই। ঠিক আছে দাদা, চলো চলো।